আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের রিয়েলমি সেটের ডেভেলপার অপশন অন করবেন। যারা রিয়েলমি মোবাইল ব্যবহার করেন তাদের কিন্তু ডেভেলপার অপশন আনা একটু কষ্টসাধ্য বা ঝামেলার। রিয়েলমি সেটের কিন্তু ডেভেলপার অপশন সহজে আনা জানা। আজকে কিন্তু আপনাদের রিয়েলমি সেটের কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয় সেটি দেখাবো। তার জন্য আপনারা এখান থেকে সেটিংস অ্যাপ থেকেও সেটিংসে যেতে পারেন, আবার এখান থেকে আপনারা শর্টকাটে কিন্তু সেটিংসে যেতে পারেন। তো আমি শর্টকাটে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন সেটিংস চলে এলো। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনারা দেখুন আমার কিন্তু ডেভেলপার অপশন নেই। আমি সার্চ দিয়ে লিখছি তাও কিন্তু এখানে ডেভেলপার অপশন নেই। তো এখান থেকে আমি এখন ডেভেলপার অপশন অন করব। তো তার জন্য আপনারা এটা কেটে দিয়ে আপনারা এখান থেকে সার্চ দিবেন বিল্ড নম্বর। এখানে আমি সার্চ দিয়ে নিচ্ছি। সার্চ দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন বিল্ড নাম্বার অপশনটি চলে এসেছে। এখান থেকে আপনারা এই বিল্ড নাম্বার অপশনকে 5 থেকে 7 বার ক্লিক করবেন। 5 থেকে 7 বার ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের কারেন্ট যে লক বা পাসওয়ার্ড সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আপনাদের রিয়েলমি সেটে কিন্তু ডেভেলপার অপশন হোম পেজে শো করে না, মানে রিয়েলমি সেটে কিন্তু ডেভেলপার অপশন এখানে দেখায় না। তার জন্য আপনারা আবার চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চ দিয়ে লিখবেন ডেভেলপার অপশন। এখানে ডেভেলপার অপশন লেখার সাথে সাথে কিন্তু আপনাদের ডেভেলপার অপশন চলে আসবে। তো এভাবে আপনারা কিন্তু রিয়েলমি সেটের ডেভেলপার অপশন অন করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।